त्रिपुरा एफेयार्स एंड ब्लक चैनल पक्ष सबाई के नमस्कार। आज के जनरल नलेज और कारेंट अफेयार्सर सेकेंड पार्ट नहीं तो सामने हमारे त्रिपुरा हाईकोर्ट और धर्मनगर कोर्टर एग्जाम रही है। त्रिपुरा हाईकोर्ट पार्सनल असिसटैंट और धर्मनगर हाईकोर्टर विभिन्न पियन गार्डर पोस्टे रुपडी पोस्टे जगह अलरेडी प्रिभिया इयारे एस तो ये क्वेश्चनगुली देखले आपनार एकटा धारणा हो जाए आमादेर परीक्षाते कि धरनेर क्वेश्चन आसे ताहले एइभावे आमादेर तैरी करते हबे परीक्षार जन्य। तो ग्रुप डी परीक्षा धर्मनगर परीक्षार आर बेशी दिन नेइ, आर एक मास बाकी 28 तारीख परीक्षा जेटा टेंटेटिव देया हयेछे। किन्तु एखन तो सामने जदि इलेक्शने जदि कोनो प्रब्लेम ना हय ताहले एग्जाम 28 तारिखे हबे। তাহলে আর যদি যদি এটা পরিবর্তন হয় তাহলে তো আমরা অফিসিয়ালি জেনেই যাব। তো এখন স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেনটি আজকের কি, যেগুলি অলরেডি প্রিভিয়াস ইয়ার 2019 কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে জিপিএসসি এক্সামে, যেটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এক্সাম হয়েছিল ওটাতে এসেছিল। তো তাহলে চলুন স্টার্ট করি। প্রথম কোশ্চেন, নির্মহল প্যালেস ইন মেলাঘর ওয়াজ বিল্ড বাই মহারাজা রাধাকিশোর মাণিক্য, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য, মহারাজা কল্যাণ মাণিক্য। তো অ্যান্সারটি হবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। নেক্সট কোশ্চেন, হুয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা, ত্রিপুরার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, এটা সকলের জানা দরকার কে ছিলেন। অপশানে আছে সিদ্ধেশ্বর প্রসাদ, ডি এন সাহায়, পি কে নেহরু, সুলতান সিং। কি হবে, কে বলতে হবে? অ্যান্সার হবে বি কে নেহরু, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, হাওড়া রিভার অরিজিনেট ফ্রম, হাওড়া রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে, এটা এটার অ্যান্সার কি হবে? অপশানে চারটি আছে, মারমোরা হিলস, আট্রামোরা হিলস, জম্পো হিলস, নান অফ দ্য অ্যাবাভ। তো অপশানে যেটা আছে কোনটা অ্যান্সার হবে? বরমোরা হিলস। আজকে আমি একটু স্পিডে করব, অনেকগুলি কোশ্চেন করব আজকে, অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার ইচ্ছে আছে। তো এর জন্য আমি একটু ফাস্ট করব, আপনারা আমাকে আমার সাথে সাথে কিছু না বুঝলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আর অ্যান্সারগুলি রিপ্লাই দেবেন কোশ্চেনগুলির। গড়িয়া পূজা ইজ পারফর্ম ইন দ্য মান্থ অফ পৌষ চৈত্র বৈশাখ শ্রাবণ, পৌষ চৈত্র বৈশাখ শ্রাবণ কোন মান্থে হবে, কে বলতে পারবেন? তাহলে মেন অ্যান্সারটি হবে বৈশাখ, বৈশাখ মাসে গড়িয়া পূজা হয়। ঠিক আছে, যদি কেউ বুঝতে প্রবলেম হয় নিশ্চয়ই বলবেন কমেন্টে, আমি চাইব সবাই যাতে অ্যান্সারগুলি ঠিক করে দেয়। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা এটেন ফুল স্টেটহুড, ত্রিপুরা কবে ফুলি স্টেটহুডে পরিণত হয়েছিল, কেউ বলতে পারবেন কবে হয়েছিল? অ্যান্সার হবে কি? 1972। সেটা আমি কালকে এটা কোশ্চেনটা বলেছিলাম, কোশ্চেনটা এনেছিলাম, এটা রিপিট কোশ্চেন অনেকবারই আসে। তো 2019 এটা এসেছে, তো কে হবে? 1972। ভুবনেশ্বরী টেম্পল ইজ সিচুয়েট অন দ্য ব্যাঙ্ক অফ, ভুবনেশ্বরী টেম্পল কোথায় অবস্থিত, কোন নদীর পারে অবস্থিত, কি বলতে পারবেন? গুহাই, খুয়াই, মহুরি, গোমতী, মন, কি হবে? ভুবনেশ্বর টেম্পল কোথায় অবস্থিত? উদয়পুর, উদয়পুর হলে কি হবে? গুমতি, গুমতি। নেক্সট, ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া ইজ, এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া কি বলবেন? ন্যাশনাল গেম, আমাদের কি ন্যাশনাল গেম আছে এখন, আমাদের কি ন্যাশনাল গেম, কে বলতে পারবেন? আমি বলি, আমাদের এখন সবাই বলবে হকি, এটা কিন্তু কিন্তু এটা কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। দেখুন, যদি নান অফ দ্য অ্যাবাভ থাকে তাহলে আমাদের উঠেই দিতে হবে, কারণ আমরা আমাদের এখন ন্যাশনাল গেম বলতে স্পেসিফিক কোনো গেম নেই। আমাদের আগে সবাই বলতো, বই আমারও বুকে বইয়ে পড়েছিলাম যে হকি, কিন্তু না, আমাদের এখন সবগুলো গেমকে সমানভাবে দেখা হয়, ফুটবল, ক্রিকেট। তা আপনার তো আমাদের মেইন এখন যদি এটার মধ্যে যদি দেখি আমরা তাহলে অ্যান্সার হবে হকি। কিন্তু যদি নান অফ দ্য অ্যাবাভ থাকে বা নান অফ দিস থাকে তো আমরা কিছু না করে ওইটি ক্লিক করতে হবে, তা এখন এটাই করবো হকি।
তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কিসের সাথে অ্যাসোসিয়েট যুক্ত আছে, অ্যাওয়ার্ডটা কিসের দেওয়া হয়, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কেউ বলতে পারবেন? স্পোর্টস, সিনেমা, লিটারেচার, নান অফ দিস, কোনটা হবে? সঠিক উত্তর হবে সিনেমা। তো আবার কোশ্চেন আছে যে অনেক সময় এটা আসে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এস্টাবলিশ কবে হয়েছিল, তো ওটা 1969, মনে রাখতে হবে 1969 খ্রিস্টাব্দে ওটা স্টার্ট হয়েছে। এটা হায়েস্ট, ইন্ডিয়ান হায়েস্ট অ্যাওয়ার্ড ইন ফিল্ড অফ সিনেমা, মানে সিনেমার ফিল্ডে ওটা হায়েস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এবার কে পেয়েছিল, আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, 2021-এ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিল, এটা হলো রজনীকান্ত, ঠিক আছে, মনে রাখতে হবে রজনীকান্ত, এটা ইম্পর্টেন্ট আছে। 2000 ফালকে অ্যাওয়ার্ড 2021-এ পেয়েছিল কে, রজনীকান্ত, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, নেক্সট কোয়েশ্চেন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইজ লোকেটেড এট, কোথায় অবস্থিত? তারাপুর, হায়দ্রাবাদ, শ্রীহরিকোটা, চন্দিপুর, কোথায় অবস্থিত কে বলতে পারবেন? শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, তো এটা আমি বলে দিই, শ্রী হরিকোটা, এটা হবে আনসার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা আরেকটা নাম হলো কি, শ্রী হরিকোটা রেঞ্জ, যেটা সার নামে বলা হয়, SHAR, এটা রকেট লঞ্চ সেন্টার, তো এটা অপারেট করে কি, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ওটাকে অপারেট করে, লোকেটেড অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটাতে, অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা, যদি স্টেট আসে তাহলে অন্ধ্রপ্রদেশ দেবেন, আর স্পেসিফিক কোনো কিছু লেখা থাকলে তাহলে শ্রী হরিকোটা, খুবই ইম্পর্টেন্ট এটা। আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা নামটা চেঞ্জ করেছিল, যে শ্রী হরিকোটা নামটা শ্রী সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এটা 2002-এ ওরা নামটা চেঞ্জ করে শ্রী হরিকোটা স্পেস সেন্টার নাম দেওয়া হয়েছে এখন। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দুটোটা কিন্তু সেম, সার্ক যদি আসে তাহলে আপনি ওটাও বলতে পারেন, আবার আপনি SHAR সারও বলতে পারেন, আর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারও বলতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, হু গেভ, হি গেভ দিস স্লোগান, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, অ্যান্ড এটা আমাদের প্রাপ্য, আই শ্যাল হ্যাভ ইট, তো কে বলেছে এটা, হু গেভ দিস স্লোগান, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, না রাসবিহারী বসু, না সুভাষ চন্দ্র বসু, কে বলেছিল? অ্যান্সার হবে লোকমান্য বালগঙ্গাধর তিলক, এটা রাইট অ্যান্সার। এটা খুবই একটা আমাদের ফ্রিডম ফাইটার, যখন আমরা ওখানে সময় ওটা, এইটা খুবই একটা পপুলার স্লোগান ছিল বালগঙ্গাধর তিলক, ওটা ওটা স্লোগানটা দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য সর্দার সরোবর দাম অফ নর্মদা রিভার ইজ ইন হুইচ স্টেট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, এটা এটা কি তাহলে কী হবে অ্যান্সার, মধ্যপ্রদেশ, নাকি মহারাষ্ট্র, নাকি গুজরাট, না রাজস্থান, কোনটা হবে? এটার অ্যান্সার হবে গুজরাট, গুজরাটে এটা অবস্থিত। আর এটা কনস্ট্রাকশন কবে হয়েছিল, এপ্রিলের 1987 এপ্রিল মাসে ওটা কনস্ট্রাক্টেড করা হয়েছিল, কনস্ট্রাক্টে স্টার্ট করা হয়েছিল। তো জিম কর্বেট ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর, জিম কর্বেট ন্যাশনাল পার্ক কেন ফেমাস, বার্ড সেঞ্চুরির জন্য, টাইগার, না ডিয়ার সেঞ্চুরি, না নাম দিস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসে, কারণ এটা এর জন্য আসে, কারণ এটা টাইগার সেঞ্চুরি এর জন্য, কারণ এটা আমাদের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ টাইগার এখানেই থাকে, ন্যাশনাল পার্ক এটা সবচেয়ে বেশি টাইগার আমাদের জিম কর্বেট ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। এখানে কি কি টাইগার পাওয়া যায়, অনেক রকমের রয়্যাল বেঙ্গল টাইগার পাবেন, এশিয়াটিক এলিফ্যান্ট থাকবে, আছে বিয়ার, আছে 650টা বিভিন্ন ডোমেস্টিক স্পেসিস ওখানে পাওয়া যায়, সাথে মাইগ্রেটিং বার্ডস ওখানে থাকে, তো ন্যাশনাল জিম কর্বেট ন্যাশনাল পার্ক খুবই নাম করে একটা পার্ক। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি অফ দ্য ফলিং ইজ নট প্রপারলি ম্যাচড, এই সবগুলি কোশ্চেন কিন্তু টিপেছে, দেখুন কোশ্চেন পেপারটা টিপেছে, কোশ্চেন পেপার সবগুলি প্রিভিয়াস ইয়ার এসেছে, 2019-এর কোশ্চেন, তো দেখুন এরকমই কোশ্চেনগুলি তেমন টাফ না, মোটামুটি আপনি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে যদি পড়তে থাকেন
অনেক নাম্বার তুলতে পারবেন। তো এটা মিলন যে ফুলিং ইজ নট প্রপারলি ম্যাচড, কি কি প্রপারলি ম্যাচ নেই, কান্ট্রির সাথে ক্যাপিটাল মেলাতে হবে, দেশ আর রাজধানী। পাকিস্তান, পাকিস্তান ঠিক আছে, ইসলামাবাদ, ইসরায়েল, জেরুসালাম, জার্মানি, জার্মানি, জার্মানি তো ঠিক আছে, জার্মানি হলো বন ক্যাপিটাল। আর অস্ট্রেলিয়া এটা ঠিক আছে, অস্ট্রেলিয়া কানবেরা ঠিক আছে, জার্মানি তো বন এটাও ঠিক আছে, সবগুলি ঠিক আছে, সবগুলি কোশ্চেন ঠিক আছে, কোনো ভুল নেই। পাকিস্তান, ইসলামাবাদ, ইসরায়েল, জেরুসালাম, জার্মানি, বন, অস্ট্রেলিয়া, আপনার ক্যানবেরা। আজকে হোয়াট ইজ দ্য কনসিডার অ্যাজ ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন কোনটি, মেসোপটেমিয়ান, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, না ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, না হারাপ্পান সিভিলাইজেশন, নান অফ দ্য এভার, কোনটা হলো সবচেয়ে পুরনো সিভিলাইজেশন? এটা একদম, এটা খুবই ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, ইজিও বলতে পারেন। তো সবচেয়ে পুরনো সিভিলাইজেশন হলো মেসোপটেমিয়ান, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। তারপরে বাকিগুলি আসে, যে ইজিপ্ট, মেসোপটেমিয়ার পরে আসে ইজিপ্ট, তারপরে আসে ইন্দাস ভ্যালি, যারা ইন্ডিয়ান সিভিলাইজেশন বলেন আপনারা, নেক্সট আসে চায়না। এই চারটা হলো সবচেয়ে পুরানো ওল্ডেস্ট সিভিলাইজেশন, ফার্স্ট মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, তারপরে ইজিপ্ট, তারপর ইন্দাস ভ্যালি, তারপর চায়না, এটিগুলি হলো সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ কল গিফট অফ দ্য নীল, গিফট অফ দ্য নাইল, নীল বলতে পারেন, নাইল বলতে পারেন, তো এটা কোথায় থাকে, কোথায় গিফট অফ দ্য নাইল, হুইচ অ্যামং দ্য ফলোয়িং, চায়না, ইন্ডিয়া, ইরাক, ইজিপ্ট, গিফট অফ দ্য নীল কাকে, এটার অ্যান্সার হবে ইজিপ্ট। নেক্সট কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইজ সিচুয়েটেড ইন, কোথায় অবস্থিত ইউনেস্কো, নিউ ইয়র্কে, প্যারিসে, দ্য হেগ, দ্য লন্ডন, তো কোথায় অবস্থিত ইউনেস্কো, কোথায় অবস্থিত কেউ বলতে পারবেন? যদি এর আগে আগে বলতে পারবেন, এটা তো হেডকোয়ার্টার, দুটা কোশ্চেন আছে, হেডকোয়ার্টার অনেক সময় আসে, অনেক সময় ফাউন্ডার, কোথায় ফাউন্ডেড হয়েছে এটা আসে। যদি ইউনেস্কো হেডকোয়ার্টার বলে, হেডকোয়ার্টার বলে, তাহলে বলতে হবে প্যারিস, ফ্রান্সে পড়ে। আর যদি বলে ফাউন্ডেড, তাহলে বলতে হবে লন্ডন, মানে ইউনাইটেড কিংডম, এটা দুটো কোশ্চেন আছে। আর কবে ফাউন্ডেড করা হয়েছিল, 16th November 1945, ইউনেস্কো ফাউন্ডেড করা হয়েছিল 16th November 1945, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অবজার্ভড অন, কবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভ করা হয়, বিশ্ব পরিবেশ দিবস কবে অবজার্ভ করা হয়, কেউ বলতে পারেন? 10th December, 5th June, 5th September, 7th June, কবে হবে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সবার জানা দরকার। 5th June, কমেন্টে নিশ্চয়ই বলবেন, আমিও আপনাদের থেকে অ্যান্সার চাই, যদি বলতে পারেন তো তাহলে তো বলবো আপনাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে। আর প্রথম যেটা হয়েছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা হলো 1974 ফার্স্ট হয়েছিল। নেক্সট কোশ্চেন, অফ দ্য থ্রি কম্পোনেন্টস অফ অ্যান অ্যাটম, দ্য স্মলেস্ট মাস ইজ, কার সবচেয়ে মাস, সবচেয়ে কম মাস আছে কার, দ্য স্মলেস্ট মাস, প্রোটনের, নিউট্রন, ইলেকট্রন, অল অফ দ্য কম্পোনেন্ট অফ ইকুয়াল মাস, যার মাস কোনটা হবে, অপশান প্রোটন হবে, নিউট্রন হবে, ইলেকট্রন হবে, অপশান কি হবে, অপশান হবে ইলেকট্রন, ইলেকট্রন খুবই ছোট, 1840 ভাগের 1 ভাগ, মানে 1/1840, খুবই ছোট ইলেকট্রন, তো এটা হবে অ্যান্সার, ইকুয়াল নয়। নেক্সট, হুইচ ভিটামিন অফ দ্য ফলোয়িং ইজ নট প্রপারলি ম্যাচড, ভিটামিনের সাথে ডিজিজ রোগ আপনি কম্পেয়ার করবেন, যেটা ম্যাচ করেনি বলবেন। ভিটামিনে আমরা জানি রাতকানা রোগ, নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে, ভিটামিন বি ভেরি ভেরি রোগ হয়, ভিটামিন ডি রিকেট, মানে আপনার ডিফর্মেলিটি অফ বোন, রিকেট রোগের ফলে আমাদের বোনের, বোন ব্যাকা হয়ে যায়, ওইটার প্রবলেম দেখা দেয়, রিকেট রোগ যেটা বলে। কেয়ার অভাবে কি হয়, রক্তকল্পতা হয়, মানে ক্লোন হয়, ব্লাড ক্লোন, তাও এটা এটা হবে না তাহলে।
স্কার্ভে হবে না, স্কার্ভে ভিটামিন সির অভাবে হয়। তো এটা হবে, এটা ভুল, মানে এটা আমাদের কারেক্ট অ্যান্সার অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কালার্স ইজ নট সিন ইন এ রেনবো, রেনবোতে কোন কালারটা দেখা যায় না, ইয়েলো, গ্রিন, রেড, ব্রাউন। এটা এটা আমি চাইবো আপনারা দিবেন কোয়েশ্চেনটা, এটা আমি, এটা খুবই ইজি কোয়েশ্চেন, আপনি চাইবো আপনারা কমেন্টে বলেন, এটার আমি অ্যান্সার এখন দেব না, আপনাদের থেকে আশা করি এটা অ্যান্সারটা, আর আমি এটার অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দেব। নেক্সট, ইউনিট ফর মেজারমেন্ট অফ নয়েজিস, মেজারমেন্টের নয়েজ, সরি, নয়েজের ইউনিট কি কি হবে, নয়েজের ইউনিট ডেসিবেল, সেন্টিমিটার, ডাইন, নান অফ দিস, কি হবে, কে বলতে পারবেন? তো সবাই জানি আমরা নয়েজ মিন শব্দ, শব্দের ইউনিট হলো ডেসিবেল। এটা কে দিয়েছিল, আলেকজান্ডার গ্রাহাম বেলে নামের উপর ভিত্তি করে, যে গ্রাহাম বেল, বেলের উপর ভিত্তি করে ডেসিবেল নামটা দেওয়া হয়েছে, ওনাকে অনার করেই নামটা দেওয়া হয়েছিল, আলেকজান্ডার গ্রাহাম বেলের উপর অনার করে। তো এটা হলো অ্যান্সার। তো আর আরও কোশ্চেন আছে এখানে, ডাইন, ডাইনের কিসের আমরা জানি ইউনিট অফ ফোর্স, ঠিক আছে, আর এটা তো সবাই জানে সেন্টিমিটার, ঠিক আছে, ইউনিট অফ লেন্থ। নেক্সট কোশ্চেন, ডেঙ্গু ফিভার ইজ কজড বাই ফাঙ্গি, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। তো ডেঙ্গু ফিভার কেন, কিসের কারণে হয়, কী কেন হয়, এটা তো সবাই জানি আমরা, এটা একটা কি, এক ধরনের ভাইরাস। নেক্সট কোশ্চেন, তাহলে অ্যান্সার হবে ভাইরাস। নেক্সট কোশ্চেন, এখানে কিছু ম্যাথের কোশ্চেন এসেছে, আমি ম্যাথ আলাদা করাবো আপনাদেরকে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলি শেষ করে নিই, তাহলে প্রবলেম হবে না। আর কি আছে এখানে, যেমন হু ইজ দ্য অথর অফ দ্য বুক ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিসের অথর কে, কে কে বলতে পারবেন? লিও, এই অপশানে আছে কে, লিও টলস্টয়, জন মিল্টন, চার্লস ডিকেন্স, গ্রাহাম গ্রিন, কি হবে, ওয়ার অ্যান্ড পিস বুকের অথার হলে লিও টলস্টয়। সবগুলি কোয়েশ্চেন টিপিএসসি 2019 এসেছে, ভাববেন না আমি নিজে থেকে বানিয়েছি, এটা 2019 কোয়েশ্চেন পেপার। দেখুন কোয়েশ্চেনগুলি যদি আপনি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জানা নলেজ পড়েন তাহলে এগুলি অবশ্যই পারবেন। নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়া অফ জাস্টিস ইজ রিটেন বাই কুলদীপ নায়ার, মুলকাজ আনন্দ, অমর্ত্য সেন, মুলকরাজ আনন্দ, অমর্ত্য সেন, আনন্দ দেব। তো এটার অ্যান্সার হবে অমর্ত্য সেন, দ্য আইডিয়া অফ জাস্টিস লিখেছেন, ঠিক আছে, 2009 বুকটা লিখেছিলেন ইকোনমিস্ট অমর্ত্য সেন, দ্য আইডিয়া অফ জাস্টিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম ইজ রিটার্ন বাই, এটা কে লিখেছিল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়া 2020, কারণ যে লিখেছিল উনি এখন আর আমাদের মধ্যে নেই, তাহলে এখানে একজনও নেই সব, কিন্তু ইদানিং কে হলো, এপিজে ডক্টর এপিজে আব্দুল কালাম, উনি বুকটা লিখেছিলেন, খুবই ভালো বুক, তো 1998 লিখেছিলেন উনি এটা, ইন্ডিয়া 2020 এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম। নেক্সট কোশ্চেন, এটা অ্যান্সার হবে ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট কোশ্চেন, গর্জি বিলুনিয়া রেলওয়ে, গর্জি বিলুনিয়া রেলওয়ে লাইন ইন ত্রিপুরা ওয়াজ ইনোগ্রেটেড, গর্জি বিলুনিয়া রেলওয়ে লাইনটা ইনোগ্রেট করা হয়েছিল কবে, এটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, 10th, 9th, 11th, 12th, কবে হবে আপনার কবে মনে হয়? এটা অ্যান্সার হবে 9th February 2019, এটা ইনোগ্রেট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস কে? তো এখন যেটা, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, যদি আগে বলতেন তাহলে বলতেন দীপক গুপ্তা, এটার মধ্যে দীপক গুপ্তা লিখতে হবে, কিন্তু কারণ এখন প্রেজেন্টলি কি আছে, এখন ইন্দ্রজিৎ মহান্তি এখন প্রেজেন্টলি এখন আমাদের চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্টের হলেন ইন্দ্রজিৎ মহান্তি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফ্রম হুইচ কমিউনিটি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান নমিনেট টু মেম্বার অফ পার্লামেন্ট ইন লোকসভা,
কোন কমিউনিটি দ্বারা প্রেসিডেন্ট, যে দুটা দুটা মেম্বার সিট লোকসভা, যে দুটা সিট থাকে ওটা ওটা কোন কমিউনিটির নমিনেট করেন এটা প্রেসিডেন্ট? তো এটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। তো একটা কোশ্চেন থাকে যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি এটা কি? এটা হলো আপনি আগে ভারত যখন স্বাধীন হয়নি তখন, স্বাধীন হওয়ার পরও আগে বা পরে, এর মধ্যে যে বাহারি ইন্ডিয়ান ছিল বা ইন্ডিয়ার মধ্যে অনেক বিদেশি লোক ইন্ডিয়ান লোককে বিয়ে করেছিল, যারা ফরেনরা, তো ওটা মিক্স হয়ে গেছিল, মিক্স একটা কালচার সৃষ্টি হয়েছিল। তো ওই মিক্সার কালচারটাকে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি হিসাবে বলা হয়, যেটা আমরা জানি। মানে এটা দুটা ডিফারেন্ট গ্রুপস, দুটা মিক্স হয়েছে, মানে ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ দুটা গ্রুপ বিয়ের পরে বা বন হয়েছে এখানে আর এখানে চলে যায়, বা এখানে বাড়ি ব্রিটিশে কিন্তু ইন্ডিয়াতে বন হয়েছে, তো জন্ম হয়েছে ইন্ডিয়াতে, তো ওইটা একটা মিক্স মিক্স গ্রুপ হয়ে গেছে। তো এই গ্রুপটাকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি গ্রুপ। তো এটাতে দুটা সিট আছে, দুটা টু মেম্বার ছিল, এখন এটা আমি যতটুকু জানি এটা নেই এখন। নেক্সট কোশ্চেন, ফর কন্ট্রিবিউশন ইন আর্ট মিউজিক ফ্লুট শ্রী থাঙ্গা ডালং অফ ত্রিপুরা হ্যাজ রিসিভ দ্য অ্যাওয়ার্ড। এটা তো খুবই ইম্পর্টেন্ট, থাঙ্গা ডালং আমাদের ত্রিপুরার গর্ব, উনি কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অ্যাওয়ার্ড রিসিভ করেছিলেন, পদ্মশ্রী 2019 করেছিলেন, সবাই জানি। পদ্মশ্রী করেছিলেন না পদ্মভূষণ করেছিলেন, না পদ্মভূষণ করেছিলেন না ভারত, কোনটা পেয়েছিলেন উনি, কেউ বলতে পারবেন? তো এটা কি পেয়েছিলেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো উনি কিসের জন্য পেয়েছিলেন, তো ওটা বলা আছে ফ্লুইড, কিন্তু ওটা একটা ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্ট যেটাকে রোসেম বলা হয়, রোসেম নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা উনি বাজাতেন, তো ফ্লুইডের মতোই দেখতে, ওটা জন্য তিনি পেয়েছিলেন। অনেক একটা মুভি তো ওনাকে এটা দেখা যায়, ট্রি অফ টংস ইন ত্রিপুরা, ওটা তো দেখা যায়, ট্রি অফ টংস ইন ত্রিপুরা। তো তিনি কি পেয়েছিলেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড। হাউ মেনি পুলিশ পোস্ট আর রিজার্ভ ফর উমেন, পুলিশ পোস্ট আর রিজার্ভ ফর উমেন ইন ত্রিপুরা, তো মহিলাদের জন্য কটা পোস্ট রিজার্ভ করা আছে পুলিশ পুলিশ পোস্টে ত্রিপুরাতে? তো এটা অপশানে আছে 12%, 15%, 10%, 8%, কিন্তু অ্যান্সার হবে ডাইরেক্টলি বলে দিচ্ছি 10%, এটা মনে রাখবেন। নেক্সট, ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া ইজ গোয়িং টু স্টার্ট ইন, কোথায় হয়েছে ফার্স্ট ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি, কোথায় হবে কে বলতে পারবেন? এটা হবে কি, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, কোথায় কি হবে? এটা হবে মণিপুর। তো এটার মধ্যে আমি আগের কোশ্চেনটাতে আবার যাচ্ছি, যেটা এটার মধ্যে আবার একটা কোশ্চেন আছে, সবচেয়ে আমাদের কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমাদের বড় বড় যে অ্যাওয়ার্ডগুলি আছে কি কি, সবচেয়ে বড় আমাদের কি থাকে, সবচেয়ে বড় হলো ভারতরত্ন, তারপরে কি পদ্মবিভূষণ, তারপরে কি পদ্মভূষণ, তারপরে কি পদ্মশ্রী, এগুলি আমাদের সবচেয়ে বড় সম্মান অ্যাওয়ার্ড, সম্মান যেগুলি ভারত সরকার থেকে দেওয়া হয়। তো আর তো কোশ্চেন, হ্যাঁ আরও একটা, আরও কটা কোশ্চেন করেনি, টাইম অনেক হয়ে গেছে, বাকিগুলি নেক্সট ভিডিওতে করবো। টু ইনক্রিজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য 10 অটোনোমাস কাউন্সিল ইন দ্য 6 শিডিউল এরিয়া অফ দ্য নর্থ ইস্টার্ন রিজন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইন্ট্রোডিউস, যে 6 শিডিউলের নর্থ ইস্ট রিজন যে করেছিল, এটা কত অ্যামেন্ডমেন্ট বিলে করা হয়েছিল, যে অটোনোমাস কাউন্সিলগুলি পাওয়ার দেওয়া হয়েছিল, কিছু অনেকগুলো 10টা পাওয়া যে দেওয়া হয়েছিল, 6 শিডিউলে এটা রাখা হয়েছে। তো এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট বিল, এটা হবে 125th অ্যামেন্ডমেন্ট বিলে ওটা রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট উইল হোস্ট দ্য 2022 ন্যাশনাল গেম, 2022 ন্যাশনাল গেম কে হোস্ট করবে, ইন্ডিয়ান স্টেট উইল হোস্ট কে করবে, মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, কে বলতে পারবেন কে ন্যাশনাল হোস্ট করবে, ইন্ডিয়ান স্টেট উইল হোস্ট ইন ন্যাশনাল গেম, ন্যাশনাল গেম কে হোস্ট করবে? তো অ্যান্সার হবে
মেঘালয়, ঠিক আছে, এটা মনে রাখবেন। মেঘালয় 2022 ন্যাশনাল গেম হোস্ট করবে। ইন্ডিয়া সেকেন্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট উইল বি সেট আপ ইন হুইচ স্টেট, কোথায় করা হবে যে নেক্সট ফিল্ম, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় সেট করা হবে। এটা অপশানে আছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম, ত্রিপুরা। তো অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। যদি ফার্স্ট আসে তাহলে আপনি দেবেন পুনে, পুনেতে আমাদের ফার্স্ট FTII, এটা যদি বলে শর্টে বলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, FTII আই হবে ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, অরুণাচল প্রদেশ সেকেন্ড। হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম, এটা আজকের লাস্ট কোয়েশ্চেন, আর করাবো না 40 কোয়েশ্চেন, অনেকগুলো হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। বাকি কোয়েশ্চেনগুলি নেক্সট ভিডিওতে অবশ্যই করবো। তো এগুলি পার্সোনাল স্টাডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সাথে সাথে ভ্রমণজ্ঞ গ্রুপটির জন্য। আপনি কোয়েশ্চেনগুলি দেখলে বুঝতে পারছেন এত টাফ নয়, আবার এত ইজি নয়, না পড়লেও পারবেন না, পড়লে তো অবশ্যই পারবেন। তো পড়তে লাগবে কন্টিনিউ, পড়তে পড়লেই অনেক নাম্বার উঠবে। হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম, তো কে, তরুণ গগৈ, সর্বানন্দ সোনোয়াল, প্রফুল্ল কুমার মাহান্ত, না হিমান্ত বিশ্ব শর্মা। তো অ্যান্সার হবে হিমান্ত বিশ্ব শর্মা। তো আজকে এখানেই সমাপ্ত করছি, বাকি কোশ্চেনগুলি নেক্সট ভিডিওতে করব। তো যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, কোনো ডাউট থাকে বা আমার কোনো ভুল হয়ে থাকে, কমেন্টে নিশ্চয়ই বলবেন। এ বলে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ত্রিপুরা আইপিএস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।